আজকে আওয়ামী লীগের মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনাকে ধিক্কার জানাই, যিনি এদেশের ছাত্র সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যিনি 5ই মে সপ্তাহ চত্বরে এদেশের আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে ধিক্কার জানাই। আপনারা জানেন 25শে ফেব্রুয়ারি এদেশের দক্ষ অভিজ্ঞ সেনা কর্মকর্তা 57 জনকে পিল খেলাতে ভারতের পরিকল্পনা অনুযায়ী নির্মমভাবে হত্যা করেছিল। আমি ধিক্কার জানাই শেখ হাসিনাকে। জুলাই আগস্টে আমাদের ছাত্র যুবকরা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের পেটোয়া বাহিনী আমাদের ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। শেখ হাসিনার পুলিশের পেটোয়া বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে, প্রায় 1,500 ছাত্রকে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। আমরা সেই জন্য এই শেখ হাসিনাকে ধিক্কার জানাই। বাংলাদেশের ছাত্র জনতা, এদের শ্রমিক জনতা, বাংলাদেশের আবার বিত্তবনিতা ঐক্যবদ্ধ হয়ে এই মাফিয়া সরকার প্রধানকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি ভেবেছিলাম 17টি বছর এই মাফিয়া সরকারের আমলে ভোটবিহীন নির্বাচনে নির্বাচিত হয়েছে যারা, তারা এই 17 বছরে অন্তত পক্ষে মন পুরায় বিদ্যুৎ অন্তত দিবে। আমি আশ্চর্য হয়েছি মন পুরাতে বিদ্যুৎ দিতে পারে নাই। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমার একটা সুযোগ আমি পেয়েছি, মন পুরাবাসীকে বিদ্যুৎ দেওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ অচিরেই আমি বিদ্যুতের ব্যবস্থা করব। এই কর্পোরেশনে বিদ্যুৎ ছিল না, আল্লাহ রহমতে আমি কর্পোরেশনবাসীকে জাতীয় ন্যাশনাল গ্রিডে আওতাভুক্ত করে বিদ্যুৎ দিয়েছিলাম। এই মন পুরাতে রাস্তা ছিল না, পাকা রাস্তা আমি দিয়েছিলাম। ইনশাআল্লাহ বিদ্যুৎ আমি দিব। কর্পোরেশনে রাস্তা ছিল না, রাস্তা দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি। মন পুরাতে ইনশাআল্লাহ বিদ্যুৎ হবে, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। প্রকৌশলী সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব বলে গেছেন আগামী 6 মাসের ভিতরে বিদ্যুৎ আসবে ইনশাআল্লাহ। ন্যাশনাল গ্রিডে ১ বছর পরে হবে নির্বাচনের আগে ইনশাআল্লাহ মন প্রাতে বিদ্যুৎ আসবে। আমি এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আর বেশি কিছু বলতে চাই না। এই নির্লজ্জ বেহায়া অমলিক আজকে জনরোষের ভয়ে আজকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের নেতারা কিভাবে পালিয়ে গিয়েছে আপনারা দেখেন। এদের আর আওয়ামী লীগ করার কোন নৈতিক অধিকার নাই। তাই আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, এদেশের দেশপ্রেমিক, এদেশের মাটি ও মানুষের দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে কাঠুরিয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ।